আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আমি সকালবেলা আসলাম আজকে পাসপোর্ট করার জন্য কুয়েতে। আমি কুয়েত প্রবাসী, কুয়েতে আসছি একটু পাসপোর্ট করার জন্য। দেখি ই পাসপোর্ট করব, কিন্তু দুঃখের বিষয় হলো ই পাসপোর্টটা করতে পারি না। আমার একটা নামে ভুল আছে, বুঝলেন, ই পাসপোর্ট হইল না। এমডি আর মোহাম্মদ এই দুইটা এক খেয়ে গেছি, এই জন্য আর আমার পাসপোর্ট হইল না। এখন কী করবো, মানে পয়সা আছে নিয়া 5 বছরের ডে করবো আর কি, সেই জন্য বসে আছি নিয়ে। তো দেখেন, সব আমাদের বাংলাদেশি ভাইয়েরা, সব বাংলাদেশি ভাইয়েরা আমাদের। এখানে মানে একটু দেরি হইতেছে, মানে এক একজন প্রায় 10 মিনিট 15 মিনিট করে লাগে কান্ট্রোলে। মানে এখন কুয়েতে বাজে হলো 9টা, তো আমার এই কাজ শেষ হইতে মনে হয় যে 12টা বাজবে, মানে 3 ঘন্টা তো লাগবেই। মানুষ তো এই মোটামুটি 100 জনের মতন, 100 জন হবে না, 100 জনের মতনই হবে আর কি, 70-80 জন। ভালো, মোটামুটি ভালো, 100 জন তো এই যে দেখছেন অনেক বাংলাদেশি ভাইয়েরা আজকে পাসপোর্ট করার জন্য আসছে। ই পাসপোর্ট কেউ করবে, ই পাসপোর্ট কেউ করবে, পুরানটা আমি করবো। পুরানটা যেহেতু আমি নামে আটকে গেছি, সেই জন্য পুরানটাই করতে হবে। ইউটিউবের 9.5 টাকা খরচা হবে। যারা এই লোকেশনটা চিনেন না তাদেরকে বলি, তাদের উদ্দেশ্যে এটা হলো কুয়েতে সোবা সালেম মিসিলা, এটা সামনেই পাশাপাশি আছে, এইটা সোবা সালে মিছিলের পাশেই, 30 নম্বর রোডের কাছাকাছি। চা কফি খাওয়ার ব্যবস্থা আছে, তবে ফ্রি না, একদম টাকা দিয়ে খাইতে হইবে আর কি। আমাদের অফিসার কফি, এই যে এখন কফি খাবো, এই যে আমি চা খাবো, কফি খাবো, এই যে আমি পয়সা এখানে দিলাম ঢুকাইয়া, এখন দেখি কোনখান থেকে বের হয়। কইতে পারি না, পয়সা গেছে কেন কি আল্লাহ জানে। ঠিক আছে, তো এই যে শেষ পর্যন্ত আমরা কফি পাইয়ে গেছি, এই যে কফি পাইছি, আর একটা খাবো। এই যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সব বসে আছে, দেখাবে, সবাইকে দেখাবে।